আজকে আমরা সবাই পিকনিক করার জন্য এসেছি আজকে সারা দিন এখানে থাকব ইনারা হইছেন হাফ প্যান আর মাউরা প্যান সিরিয়াসলি সত্যি অনেক সুন্দর মানে অনেক ভালো লাগা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করছি যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আর সেই সাথে আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি তিনটা ফ্যামিলি একসাথে খেমা ঘুরে দেখার জন্য সৌদি আরবে এবছর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় সবচাইতে ভালো লাগার স্থান হচ্ছে এই খেমা আই মিন রাত্রেবেলা এই যে এরকম যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটাকেই হচ্ছে মূলত খেমা বলা হয় তো আজকে এখানে আমি সাউদাপু আর সেই সাথে অ্যানি এসেছি ঘুরে দেখার জন্য তো এখানে আমরা আজকে সারা রাত থাকবো আর সকলে মিলে অনেক অনেক মজা করব। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা মাশাল্লাহ খুবই সুন্দর আর সত্যি কথা বলতে রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশে কতটা যে ভালো লেগেছে সেটা এখানে না আসলে বোঝানো যাবে না ওর চ্যানেলটার নাম হচ্ছে এলিটি আচ্ছা এলিটি সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শীতকালে এরকম মাজরা বসে এখানে সবাই ভাড়া নিয়ে তারপর সারা রাত এনজয় করে তো আজকের এই খেমাটা আই মিন মাজরা অথবা খেমা এই দুটো নামই এই জায়গাটি পরিচিত তো সৌদি আরবে যারা কিনা থাকেন তারা সকলেই জানেন এই স্থানটির কথা আর যারা কিনা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই স্থানটি কেমন লেগেছে আর হচ্ছে এই তো আমি এখন ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে তো এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব বেস্ট একটা জায়গা কারণ এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনার আইটেমগুলো রয়েছে তো সাউদাপুর মেয়ে আর আমার ছেলে দুজনেরই খুবই ভালো হয়েছে যারা সৌদি আছে এখানে আসতে পারবে ঠিক না এখানে এসে তারা ভাড়া নিয়ে থাকতে পারবে সারাদিন শাশুড়িয়াল সারা রাত সারাদিন সারা যতক্ষণ যে যাচ্ছে অনেক ভালো সার্ভিস আছে বিশেষকৃত ভাবে বারবিকিউ করা যাবে রান্না করা যাবে সারা রাত মানে এনজয় করা যাবে তারপর হচ্ছে মিউজিক রয়েছে সবচেয়ে বড় কথা মিউজিক এর এটা ওই যে ওই কর্নারে মিউজিক আছে মিউজিক বাজানো যাবে নাচ গান সবকিছু করা যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাই না ওহো অনেক ইনজয় করতেছি সিরিয়াসলি সত্যি অনেক সুন্দর মানে অনেক ভালো লাগার মতো একটা জায়গা তারপর বল পুরাটা একটু করে দেখ হুম দেখছি মিউজিক প্লেস ওকে এই এখানে মিউজিক বাজানো যায় দেন হচ্ছে এখানে বসে বসে রিল্যাক্স গান শোনা যায় একটা গুন্ডা ভূমি সিং পূজা গে বোনা এটা দিকে না সত্যি সিরিয়াসলি এমন জায়গা তো এর আগে আসি নাই তো ফিলিংটা একটু অন্যরকম
এখানে মিউজিক বাজে জি এখানে মিউজিক বাজে এখানে হ্যাঁ ইয়েস মিউজিক বাজে আর আমি পায়ের উপরে পা উঠে একটা বসে বসে দেখব গান শুনব সমস্যা নাই পছন্দ হলে আমি রেখে নিব ওকে বাবা ক আব্দুল্লাহ ভাই কন্ত সুন্দর করে বলেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর দর্শক কইতাছে যে কি জানি এটা হচ্ছে সাদাপুর মেয়ে মাশাআল্লাহ ঘুমাচ্ছে এই হচ্ছে আমার ছেলে সে তার বাইক নিয়ে ব্যস্ত ঘরে তো চোখে পড়ে না বাইরে এলে একটু বেশি চোখে পড়ে আদুহা মামি এইদিকে হচ্ছে অ্যানি আর হচ্ছে পাশে রয়েছে পিন্টু ভাই আর মাঝখানে রয়েছে আদুহা তো ওরা তিনজন মিলে হচ্ছে দোল খাচ্ছিল তো ওদের দোল খাওয়া দেখে আমি একটু রেকর্ড শুরু করে দিলাম তো এতক্ষণ যারা কিনা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন বাট এখনও আমার চ্যানেলটি একটা ছোট্ট লাইক আর সেই সাথে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ছোট্ট একটা লাইক আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য আজকে আমি অনেক পাগলামি করেছি সত্যি কথা বলতে এত সুন্দর একটা জায়গায় আসার পর নিজেকে কন্ট্রোল করতে পারিনি যার জন্য যা ইচ্ছে হচ্ছিলো তাই করছিলাম তো কেমন লাগছে আপনাদের কাছে এই জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক 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 বেশি ভালো লেগেছে এই জায়গাটি ঠান্ডার ভিতরে এরকম একটা পরিবেশ পেতে মানে অসম্ভব লেভেলের ভালো লেগেছে আজকের এই দিনটা তো অ্যানিকে অনেক বড় একটা ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে ওর মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি আইমিন ও আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে আমাকে সাউদাপুকে এরকম একটা সুন্দর পরিবেশ তো এর জন্য ওকে অনেক অনেক দোয়া আর সেই সাথে আমাদের অনেক অনেক ভালোবাসা তো অ্যানিরও একটা ছোট্ট চ্যানেল রয়েছে তো আপনারা সবাই ঘুরে আসবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অ্যানির চ্যানেলের নামটি হচ্ছে অ্যালিইটি আর সাউদাপুরও একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে উম্মে সাউদা কেএসএ আপনারা ঘুরে আসবেন আশা করছি ওদের দুজনের চ্যানেলই ঘুরে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু ওদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন তো এই তো আদুহাকে খেলাধুলা শুরু করে দিয়েছে আপনি চিরদিন বাচ্চা থাকেন আর এরকম এরকম ট্রিট দিয়েন মাঝে মধ্যে টেলিকাম শাস্তে এখন আমরা কফি বানাচ্ছি আপনাদেরকে ইনভাইট করতে পারছি না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সো স্যাড ইনারা হয়েছেন হাফ প্যান আর মাওরা প্যান না আমি তিনটা আমরা মেয়ে তিনটা তোমরা ছেলে একটা পিন্টু ভাই এত সুন্দর জায়গায় এসে চা চাইলে হবে দামি জিনিস খাবেন কফি চলবে কফি একটু করো এই বাধা খাইছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা তো এই তো বাহিরে থেকেই খাবার এনেছে
তো সত্যি বলতে আজকে দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। তো যাদের কিনা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। তিন তিনটা ফ্যামিলির এরকম পাগলামির ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আমরা এখন এদিকে খাবারগুলো খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা। আল্লাহ হাফেজ।